মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সমষ্টির একটা জিরণি কক্ষ যক্ষ এতিয়া ব্যাপক চর্চার বিষয় হয়ে পড়ছে। কেনো রাইজর সুবিধার্থে মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় আমিনগাঁওর এই স্থানতে একটা শীত তাপ নিয়ন্ত্রিত জিরণি চরা সাজি উলিয়াইছিলেন। কারণ এই যে জিরণি চরা আসে দূরণিবটিয়া যখন ব্যক্তি আসে আহি ফেলে এটা জিরণি লো ফেলে এরপরাই বিভিন্ন ঠাইরলেকে অহা যাওয়া করব অহা যাওয়া করার সুবিধার্থে এই জিরণি চরাটো কিন্তু নির্মাণ করে সাজি উলিয়াইছিল। আর 28 জানুয়ারি 2020 মঙ্গলবারে এই যে জিরণি চরা আসে এই জিরণি চরাটো কিন্তু এটা সরকারের গড়কাপ্তনির বিত্ত ও স্বাস্থ্য বিভাগের মন্ত্রী এইটো শুভ উদ্বোধনই করেছিল। কিন্তু আজি কব লাগিব এক বছরের পাছতে কিন্তু বর্তমান এই যে শীততাপ নিয়ন্ত্রিত যে জিরণি চরা এই জিরণি চরা কিন্তু বর্তমান আজি বন্ধ। কিয়নো এই জিরণি চরাটোর চোয়া মেলার দায়িত্ব যিকেইজন ব্যক্তিক নিয়োজিত করা আছিল সেইকেইজন ব্যক্তিক কিন্তু আজি বহু মাহ ধরে তেওঁলোকক মাহিলি দরমহা দিয়া হওয়া নাই, যার ফলত এতে কর্মত এতে না থাকে। আর এই যে জিরণি চরাটোর বর্তমান পরিবেশ এই পরিবেশটো মোর অতীত সাংবাদিক মো দেখাব অনুরোধ জানাইছো যে একেবারে লেতেরা কন্দর্যময় পরিবেশ। আর কব লাগিব যে বাস স্ট্যান্ড এই জিরণি চরা যোনটো আছে এই জিরণি চরাটো কিন্তু বর্তমান বন্ধ অবস্থাত পরিত্যক্ত অবস্থাত পড়ে আছে। কব লাগিব সরকারি ধনের এটা হোমযজ্ঞ হওয়া বলে কব লাগিব। আর যখন নিয়োজিত পুনের কোথাও যখন নিয়োজিত ইয়াতে কর্মচারী আছিল এই কর্মচারী সকলে কিন্তু সময়ে সময়ে অভিযোগ উত্থাপন করে আছে যে মাহিলি দরমহা মাহিলি দরমহা নাপায়, যার ফলত পদপথত দোকান দিয়ে পেট পুহবলিয়া আছে। আর যার ফলত কিন্তু এনে এটা কোটি টকিয়া এটা খিতাপ নিয়ন্ত্রিত কিন্তু জিরণি চরা আজি পরিত্যক্ত অবস্থা বন্ধ অবস্থাত মুখ্যমন্ত্রীর গৃহ সমষ্টিত এনেদরে পরিত্যক্ত অবস্থা যে পড়ে আছে। আর খুব কব লাগিব যে মুখ্যমন্ত্রীরও কিন্তু চকু এই ক্ষেত্রে কিন্তু চকু দিবলৈ বর্তমান সময় নাই।